আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একদম বাজারের মতো সব পনির, একদম পারফেক্ট এবং ঘরে সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে গরম করে নেব। ততক্ষণ করতে হবে যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দেখুন ফুটে উঠেছে। এবার আমি হালকা নাড়াচাড়া করে নেব। এভাবে আমি 2-3 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। এভাবে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা স্লো করে দিতে হবে। এবার গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 2টো লেবু নিয়েছি, লেবুর রসটা ছেঁকে নিয়েছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন লেবুর রস দেওয়ার পর হালকা হালকা ছানা কেটে এসেছে। ভালোভাবে ছানাটা কাটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন পুরোপুরিভাবে ছানাটা কেটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ছানাটা ছাকার জন্য এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার ছানাটা দিয়ে ভালোভাবে ছেঁকে দেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে জলটাকে বার করে দিতে হবে। এই পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার ছানাটা ভালোভাবে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে লেবুর গন্ধ ভাবটা টক ভাবটা না থাকে। এখন আমি এই অবস্থায় ভালোভাবে উপর থেকে ঝাঁকিয়ে নেব যাতে নিচে ভালোভাবে দলা পাকিয়ে যায়। এবার হাত দিয়ে হালকা হালকা করে চেপে জল বার করে দেব। খুব বেশি চাপা যাবে না, ফ্যাটটা বেরিয়ে গেলে পনিরটা ভালো হবে না। দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার উপর এভাবে রেখে আমি একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছি। আমি এখানে 1 কড়াই জল নিয়ে নিয়েছি। যে কোনো ভারী জিনিস চাপালেই হবে। এখানে আপনারা পারলে শিলও দিতে পারেন। এভাবেই 2-3 ঘন্টা রেখে দিতে হবে। 3 ঘন্টা পর ফিরে এলাম। সবটুকু জল টেনে নিয়েছে। কাপড়টা একটু রংভাবে বাঁধার জন্য এবড়ো খেবড়ো হয়ে গেছে, তবে আপনারা ঠিক করে দেবেন। আমি অন্য সাইডটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোপুরিভাবে জমে গেছে। এবার কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আমি ছোট ছোট টুকরো করে নেব। আপনাদের পছন্দ শেপে কেটে নেবেন। এটা কিন্তু দোকানের পনিরের চেয়ে 15 অংশে কম না। একটা টুকরো দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আপনাদের একটা টিপস বলে দিই, যতক্ষণ না রান্না করবেন ততক্ষণ এভাবে জলে রেখে দেবেন, কিংবা কিছুদিনের সুরক্ষার জন্য এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন। তাতে ভালো থাকবে, শক্ত হবে না। পনিরের রান্না করার রেসিপিটা আমি পরের ভিডিওয় দিয়ে দেব, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এভাবে আপনারা সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলুন। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংকস। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ।